সপ্তমন্তায় নগ্ন উদ্ভিদ জিম্নস্প্রমস অ্যান্ড অ্যান্ডস্প্রামস নগ্ন উদ্ভিদ নগ্ন এবং আবৃতবীজী উভয় প্রকার উদ্ভিদে বীজ হয় নগ্ন উদ্ভিদে কোনো ফল হয় না কেবল বীজ হয় কিন্তু আবৃত্ত উদ্ভিদে ফল এবং বীজ উভয়টি হয় ফল হয় না বলে নগ্ন উদ্ভিদের বীজ বাইরে থেকে দেখা যায় বীজ ফলের ভিতরে থাকে বলে আবৃত্তি বিদ্যুৎ ভিত্তে বাইরে থেকে দেখা যায় না পাশের উপস্থিত উপস্থাপিত চিত্র দুধটি দেখতে বলতে পারো কি কোনটি নগ্ন বিজিদ্ভিদ আর কোনটি আবৃতবিদের মধ্যে কোনটি আরও পাতা রয়েছে ধীরে ধীরে সেসব সম্পর্কে জানতে পারবে नग्न बुझे जीवनस्व से महावींत बुझी जी स्पुरम বীজীয় উৎপাদনকারী ফসলের উদ্ভিদ উদ্ভিদকে গোষ্ঠীকে বলা থাকে সবুজ সব জীব সব উদ্ভিদ বা স্পর্ম এই এই গোষ্ঠীটি তারপর দুটি উপগোষ্ঠীতে বিভক্ত যথা হচ্ছে ব্যক্তিবিজি বা নগ্নবীজি উত্তবীজি বা পৃথিবীতে এক সময় ডেভেন যুগে উদ্ভূত এবং মেসেজ ক্রিয়া যুগে বিস্তৃতি নগ্নবীজি উদ্ভিদের আধিকের বলা থাকলে বর্তমান কালে এদের আবৃত্তি বীজ উদ্ভিদের সংখ্যা তুলনায় অনেক কম জিমনাস্পর্মস উদ্ভিদের বাংলা বৈশ্ব হচ্ছে নগ্নবীজি উদ্ভিদের গ্রীক জিমনাস্পর্ম হচ্ছে নেগেট হচ্ছে নগ্ন স্পর্মস শব্দ হচ্ছে সিট যেগুলো হচ্ছে বীজ অর্থাৎ জিমনাস্পর্মস শব্দ হলো নেগেট সিট বা হচ্ছে অনুভূতি উদ্ভিদ বিজ্ঞানের জনক ত্রিবস্তা জিনক ইনটু প্লান্টস স্টমক গ্রন্থে সর্বপ্রথম জিনস ফর্ম শব্দটি ব্যবহার করেন এক সময় অনুভূতি উদ্ভিদকে পুষ্পক উদ্ভিদ বলা হতো কিন্তু বর্তমানে বলা হয় না এদের কারণে এদের স্পোরোফিল পুষ্পের সাথে মিল সম্পর্ক নাই এবং স্টেবিলাসের সাথে মিল সম্পর্ক যে সব উদ্ভিদের গর্ভাশয় থাকে না যে ফলে ফল উৎপন্ন হয় না তারপরে বীজ নরম অবস্থা থাকে তাদেরকে অনুভূতি উদ্ভিদ বলে বাংলাদেশের প্রায় চার হাজার প্রজাতির থাকলেও মাত্র পাঁচ প্রজাতির নব বিজিৎ প্রাকৃতিকভাবে জন্ম থাকে প্রজাতিগুলো হচ্ছে সাই কাশটি বা চট্টগ্রামের বাড়িয়া ঢালা বাহাতি ইলে বাজায় প্রকারীফলি আসা বাংলাদেশের নামে পরিচিত এবং চট্টগ্রাম কক্সবাজার বন অঞ্চল পাওয়া যায় এবং নিটাম নামক একটি কাস্টল লতন উদ্ভিদ যাওয়া হচ্ছে সিলেটা পার্বত চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম কক্সবাজার জেলা বিভিন্ন পাওয়া যায় বাংলাদেশের নিটাম এর দুই থেকে তিনটি প্রজাতি রয়েছে বলে ধারণাগর হয়ে থাকে প্রজাতিগুলো হচ্ছে নিটাম মোমেন্টাম জি অবলংটাম এবং হচ্ছে জি ল্যাটিফোলিয়াম সবগুলো প্রজাতি বিলুপ্তির আশঙ্কা রয়েছে এদেরকে রক্ষা করার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে লাগানো অবস্থায় সেগা সেবুলোটা থুজা অরিকারি এসা ফাইনাস ইত্যাদি নগ্নবীজ উদ্ভিদের দেখা যায় পৃথিবীতে নগ্নবীজ উদ্ভিদের তিরাশটি গণ এবং সাতশো একুশটি প্রজাতির সন্ধান পাওয়া গিয়েছে এদের অধিকাংশই বৃক্ষ বা বৃক্ষ জাতীয় বৃহৎ গুলমা বা কাশল আরোহী ভূতত্ত্বে মিলে তিরিশ কোটি বছর পূর্বে ভ্যালিয়া জলিকা মঞ্চের ডেভনিয়াম যুগের নগ্নবীজ উদ্ভিদের উদ্ভতি হয়েছে ঘটেছিল বর্তমানে জীবন্ত নগ্নবীজ উদ্ভিদের প্রজাতির সমূহ চারটি বিভাগের অন্তর্ভুক্ত বিভাগ চারটি হলো জিঙ্গো ফাটা সাইগাডো ফাটা নিটো কর্নি ফেরো জিঙ্ক বিলবা নামক এটি মাত্র প্রজাতি এখন জিঙ্ক বিল অন্তর্ভুক্ত বাকি সবই আছে বিলুপ্ত জিঙ্ক বিলবাহীবন্ত প্রায় দুশো মিলিয়ন বছর পূর্বে ফাইটা বর্তমানে একশো প্রজাতির গঠিত এই দুটি গ্রুপের উদ্ভিদ প্লাজার যুক্ত প্রায় বারশো পঞ্চাশটি প্রজাতির নিয়ে কণিফেরা ফাইটা শীত প্রধান উত্তর গোলার দিকে বরাঞ্চল গণিভার জাতীয় দিয়ে রাশিয়া বড়ভার রয়েছে পৃথিবীর সবচেয়ে উচ্চ বিকাশিয়া এটি গণিভার জাতীয় উদ্ভিদ উচ্চতা প্লাস বনের চারশো ফুট বিশ্বের সবচেয়ে বড় প্রাচীন বিকাশ বয়সা বাস হাজার বয়সা হলো আমেরিকার নামাটা ক্যালিফোর্নিয়ার বৃদ্ধ বিশাল কোন পাইন বিশ্বের সবচেয়ে বৃহৎ কনিফার বনাঞ্চল সাইবেরিয়া অঞ্চলে অবস্থিত যেটি বিশ্বের সর্ববৃহৎ এবং আবৃত বীজ উদ্ভিদের অধিকত ঘনিষ্ঠ নটবীজ উদ্ভিদে হলো যে নিটোফাইটা উদ্ভিদের উদ্ভিদে প্রায় শতটি প্রজাতি রয়েছে এই প্রজাতির অন্তর্ভুক্ত আবৃত উদ্ভিদের মতো এদের শুক্রাণু ফ্লাজেনা বিভিন্ন এদের কাণ্ডের ডিজিটাল রয়েছে নিটোফাইটের পাতা আবৃত উদ্ভিদের মতো নাম্বিয়া মরুভূমিতে তারপর অ্যান্ডেমিক উচ্চিয়া তারপর তারপরে পুঙ্কসা ভুলের মতো এই উদ্ভিদের দুটি পাতা থাকে এফেডার উদ্ভিদের জিনিস দেখা যায় এফেটার উদ্ভিদের শাস্তা এফেডেন পাওয়া যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্রান্টিনের উদ্ভিদের রয়েছে নগ্নবিদার বিরুদ্ধে গুমাহর আরোহী বিকা যাই হোক না কেন শনিষ্ঠ গতি বয়স বৈশিষ্ট্য এই রকম সব রকম হয়ে থাকে লিপিস্কার উদ্ভিদের এই বিভিন্ন ধর্ম বৈশিষ্ট্য ছড়ে পড়লেও নগ্ন উদ্ভিদের কাণ্ডে তার বিশেষ চিহ্ন ছিন্নতা লিপিসকার বল লিপিস্কার নিজে বৈশিষ্ট্যগুলো উপস্থাপন করা হল নগ্ন উদ্ভিদের বৈশিষ্ট্য এক উদ্ভিদ বহুবর্ষজীবী বর্ষজীবী চিরসবুজ স্পর্ভাটে অসম রণবশী অর্থাৎ হচ্ছে মাইক্রোস্পোর এবং মেগাস্পোর পুং স্ত্রী লিঙ্গ ধরারও তৈরি করে স্পোর ফিলগুলো ঘনভাবে সুন্নি হয়ে স্ত্রবিলাসন তৈরি করে মেগ্রাসফুল এই স্ত্রীপত্র এই কোনো গর্ভাশয় তৈরি করে না এবং এদের গর্ভা আশা করা পদ্ধতি গর্ভমন্ড নেই পরাগান কালে সরাসরি ডিম্বক্রান্তের পদ্ধতি হয় ডিম্বক মেঘাসুলের কিনারে নগ্ন অবস্থা থাকে গর্ভাশয় নেই তাই এদের কোনো ফল সৃষ্টি হয় না ফল সৃষ্টি হয় না বলে বীজ নগ্ন অবস্থা থাকে নগ্ন বীজ উদ্ভিদের দিন এসে ঘটনা তাই এদের চাষ হ্যাপ্লাটে এবং নিষেকের পূর্বে সৃষ্টি হয় না জালেমা টিস্যুতে সত্যিকার ফেসল কোষে থাকে না তারপর সে ব্যতিক্রম হচ্ছে নিটাম প্রলয়ম টিস্যুতে সঙ্গী কোষে থাকে না দশ হচ্ছে সকলেই হচ্ছে বায়ুপটাকি তারপর জীব চক্র অসম বিদ্যমান আবার হচ্ছে সাধারণত আর কি কোনো সৃষ্টি হয় থাকে লিপিস কারণ নগ্ন বীজ উদ্ভিদের বিভিন্ন ধর্ম বৈশিষ্ট্য এবং উদ্ভিদ সাধারণত পাহাড়ের জন্মে থাকে অবশ্যই সমতল ভূমিতে চাষ করলে ওরা বেশি বৃদ্ধি লাভ করে তারপর হচ্ছে উষ্ণ আর্দ্র আবহাওয়া অঞ্চলে তার হচ্ছে বৃষ্টির জন্য বৃদ্ধির জন্য ভালো ভৌগোলিক বিস্তার তারপর হচ্ছে পৃথিবীর উষ্ণ এবং বিস্তার লাভ করা যায় অস্ট্রেলিয়া চীন জাপান এবং ভারত বাংলাদেশের ও উদ্ভিদ জন্মে সেভেন্টি ভিনার্স কিংডম প্লান্টি ডিভিশন সাইকাডো ফাইটা প্লাস সাইকাডো সিরা অর্ডার সাইকাডালস ফ্যামিলি হচ্ছে সাইকার ডিসি জেনাস হচ্ছে সাইকাস্তা বাংলাদেশের চট্টগ্রামে পারি অঞ্চলের সাইকাস ভেটিনাটা প্রাকৃতিক পরিবেশে জন্মায় বছর পরের গোজনি বন অঞ্চলে হৃদয়ের জন্মতে দেখা যায় এছাড়া সি সার্জিনালি সি রেব্রোটা বিভিন্ন বাগানে আলাদাকে উদ্ভিদের উপর লাগানো হয়ে থাকে যে ধারণা করা যায় ত্রিশ কোটি বছর পূর্বে সাইকাসের উদ্ভিদের আবির্ভূত হয়েছিল গঠন বৈশিষ্ট্য অন্যান্য বিশেষযুক্ত উদ্ভিদের নেয় সাইকাসের উদ্ভিদ মূল কাণ্ড এবং পাত বিভক্তা সাধারণত অশাখা ছিল বেলনাকার সিলিন কাণ্ড গাথর স্থায়ী পত্র দিয়ে আচারিত বলে অমস্কৃণ এবং কাণ্ড আটের থেকে ফুট উঁচু হতে পারে কোনো 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 প্রজাতির যেমন সি মিডিয়া আরও উচিত সাধারণত শাখা এবং শিশু ভেঙে গেলে কাণ্ড শাখাযুক্ত হয়ে থাকে পাতা কাণ্ডের অগ্রভাগে ন্যায় অবস্থান করে প্রতিটি পাতা বকল যুগিক কাণ্ডের মাথায় যুগপত্রকে সব এলাকাকে সাজানো কচিপাতার ফার্ডের কুটলিত মুকুল পত্র বিন্যাসযুক্ত এবং পত্র বর্ণপত্র ছাড়া আরও এক প্রকার স্বল্পপত্র আছে সুতরাং পাতা দুই ধরনের স্বল্পপত্রগুলো যুগপত্রের মুকুলকে আবৃত করে রাখে পাম উদ্ভিদ এবং ফানের সাথে সাইকাসের সাথে কিছুটা আমি সমান অনেকের সময় সাইকেল বলা থাকে যুগপত্রের প্রতিটি পত্র খণ্ড এবং কারো সবুজের বর্ণের মসৃণ না চরমপত হতে লেন্স আকৃতির পত্রে খন্ড একটি মাত্র চিরা থাকে এদের কোনো প্রকার চিরা ভিন্ন বসিরা বিশ্বাসনের পত্রখণ্ডের একটি এক প্রজাতি হচ্ছে অন্য ভিন্নতর হয় মূল প্রাথমিক পর্যায়ে সাইকাসের প্রধান মূল থাকে ইহা স্বল্পস্থার এই কারণ অল্পকাল থাকা পরে প্রধান মূল নষ্ট হয়ে যায় পরে সেখানে অস্থানীয় মূল সৃষ্টি হয় অস্থানিক মূল কখনো মাটির নিচে বৃদ্ধি হয় সেখানে ভূমিতলের উপর অসম গোজ খাটো কাটাও শাখা সৃষ্টি করে ভূমি উপদার শাখার শাখা বিশিষ্ট এই সকল মূল থেকে প্রকার ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়ে থাকে মূলের এই মধ্যে ব্যাকটেরিয়া দ্বারা বৃদ্ধির সাথে সাথে নষ্ট বিমার ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয় ফলে আক্রান্ত মূলগুলো স্বাভাবিকভাবে শুরু না হয়ে বিকৃত আকৃতি ধারণ করে সে কারণে সামুদ্রিক প্রবল বা করলাইয়ের মতো দেখা যায় এমন মূলকে কোয়ালাইটের মূল্যকল বলে মূল্যের অন্তর্গতের মধ্যে এনা বাইনা ও নষ্টক অবস্থান করে তার বলা হয় থাকে জীবন্ত বর্তমান বর্তমানকালে কোনো জীবিত উদ্ভিদের বৈশিষ্ট্য অতিথি হলে কোনো জীবাশ উদ্ভিদের সাথে বৈশিষ্ট্যের মিল সম্পন্ন হলে তাদেরকে জীবন্ত জীবস্ব বলা হয় থাকে সাইকাস এটি জীবন্ত জীবস্ব সাইকেলকে জীবন্ত জীবস্ব বলার কারণ হচ্ছে সাইকাসকে সাইকেটালস অন্তর্গত প্রাথমিক সাইকেডালস অনেক উদ্ভিদের ছেলে এদের মধ্যে অনেকই এখন বিলুপ্ত এদেরকে পাওয়া যাওয়া হিসাবে এই বর্গের সাইকসহ একশোটি প্রজাতি পৃথিবীর বুকে টিয়ে আছে এ ধরনের প্রজাতি আদি সেই বিলুপ্ত জীবস সাইকেটসের বৈশিষ্ট্য অনুরূপে হয়ে থাকে এই জন্য সাইকাস বর্তমান কালের সকল সাইকাটস কাইকাটাস বর্গের সদস্যদেরকে সাইকাটস বলা থাকে জীবন্ত জীবাশ বলা হয়ে থাকে সাইকাসের জনকদের বৈশিষ্ট্য হচ্ছে সাইকাসিটি ইজ প্রোভাইড দেহ মূল কাণ্ড পাতে বিভক্ত হয়ে থাকে উদ্ভিদে খারাপ আম জাতীয় বীজ উৎপন্ন হয় কিন্তু ফল উৎপন্ন হয় অর্থাৎ বীজ নগ্ন পাতা বৃহৎ বকল যৌগিকা কাণ্ডের মাথা পাতার দিকে সবই এলাকা সজ্জিত কাজে কচি পাতার ফার্নেশন সার্টিসিনেট বাতায় ট্রান্সমিশন হিসেবে বিদ্যমান থাকে গণস্থানি ওয়ার্লাটের মূল বিদ্যমান পুঙ্ রেণুপত্রগুলো একত্রিত হয়ে স্ট্রবাস গঠন করে এবং স্ত্রীপত্র থেকে স্ট্রবাস গঠন করে হাইড্রোসফোরিক অর্থাৎ জনজণায় মেঘে এবং মাইক্রোসেফোর সৃষ্টি করে বাতাসের দ্বারা বরগান ঘটায় সাইকাসকে সুগ্রানু মতো সচল ও উপ জেলার বিশিষ্ট সাইকাসের উদ্ভিদের সাথে সদস্য সাইকাস ও ফার্ন উদ্ভিদ প্রভাইড হয়ে থাকে দেহ মূলকাণ্ড বাতায় বিভক্ত হয়ে থাকে পাতা পখল চোখে উভয়ের কচি পাতা গুণ্ডলিত অবস্থায় থাকে উভয় উদ্ভিদের শুক্রাণু উপ জেলা যুক্ত হয়ে থাকে উভয়ের জীবনচক্রের অসম আকৃতির জনগ্র জন প্রক্রিয়া সাইকাসের বংশবৃদ্ধি সাধারণত দুই প্রকারে ঘটে থাকে অজজন এবং জন এক শুক্রাণু শুক্রান্তর মিলন ছাড়া সব ধরনের বংশবৃদ্ধিকে বলা থাকে অজন জনন প্রক্রিয়া সাইকাসের কাণ্ডে এক প্রকার মুকুল সৃষ্টি হয়ে থাকে এই মুকুল অন্যান্য করলে তার নতুন নতুন উদ্ভিদ উদ্ভিদের পরিণত হয়ে থাকে মার্চ এপ্রিল মাসে যে কোনো কোনো সাইকাসা প্রজাতির থেকে চারা সৃষ্টি থেকে চারা উঠিয়ে লাগালে নতুন সাইকাসি উদ্ভিদ হিসাবে প্রতিষ্ঠা লাভ করে দেয় শিশু অঙ্গের মাধ্যমে নতুন গাছের সৃষ্টি হয় বলে এই প্রক্রিয়াকে অঙ্গ বলা হয়ে থাকে নার্সারির জন্য মুকুল থেকে চারা উৎপাদন করা সহজ উত্তম পদ্ধতি サイキャス。<noise>

নিষেক পুংপত্রের বাহিবাহিত হয়ে সৃহ উদ্ভিদে তারপরে ডিম্বর অগ্রভাগের প্রকাশাপ হয়ে থাকে এবং পোলেন টিউব সৃষ্টি করে পুলেন টিউব এটার ভেতরে শুক্রান তৈরি হয়ে থাকে শুক্রাণু লাটিমের মতো বহু প্লাজলা উদ্ভিদগুলোর মধ্যে সর্ববৃহৎ পোলেন টিউব হতে শুক্রাণু আর কি স্তরে ডিম্বানুর সাথে মিলিত হয়ে জায়গায় তৈরি করে পরবর্তীকালে ডিম্বটি এটি বীজ পরিণত হয়ে থাকে বীজ হয়ে সাইকাস উদ্ভিদের সৃষ্টি হয়ে থাকে সাইকাসের অর্থনৈতিক গুরুত্ব সাইকাসবর্তনকারী উদ্ভিদ হিসাবে প্রায় সব বাংলাদেশ লাগত হয়ে থাকে এর পাতা ঘর সাধারণের কাছে বিভিন্ন অনুষ্ঠানে গ্রীষ্ম সাধারণের কাছে ব্যবহার করা হয়ে থাকে সাইকাসের পাতা হিসাবে তৈরি করা থেকে ফুলে ফুলের ঢালি তরণ এবং কচি পাতা ব্যবহার করা থাকে সাইকেল সিনালিসে এর গন্ধ এবং বীজ হতে এক প্রকার প্রস্তুত করা থাকে স্ট্রেডটা এর বীজ খাদ্য হিসেবে ব্যবহৃত হয়ে থাকে বেটিনাটা উদ্ভিদের কচিপাতা হিসেবে ব্যবহৃত হয়ে থাকে কোনো কোনো প্রজাতির বীজ হতে সাগর এবং কাঠের বঞ্চা হতে বন্ধ তৈরি হয়ে থাকে সাইকেল সার্সিনালিস এবং পাতার এবং পীড়া চর্মরোগের ওষুধ হিসেবে ব্যবহৃত হয়ে থাকে সাইকালে স্ত্রী অনেকটা ফোনাত মতো সাপের মতো হয়ে থাকে সরবন্ধরের রাস্তা ধারা সব মনে এগুলো বিক্রি করা হয়ে থাকে সর্বরোগের ওষুধ এবং সর্বরোগের ওষুধ হিসেবে আসলে এর কোনো উল্লেখযোগ্য ওষুধি গুণ নেই আবৃত বিধি উদ্ভিদ ফার্মস আম জামা লিচু গলা পেয়ারা বড় ইত্যাদি উদ্ভিদ আমাদের অতি পরিচিত এগুলোকে আমরা ফল নয় উদ্ভিদ হিসেবে চিনি সিম বরবটি মোটাসিটি এগুলো আমাদের বেশ পরিচিত এগুলোকে সবজি উদ্ভিদ হিসেবে জানি চিনাবাদাম সরিষা তিল এগুলোকে আমরা তেল উৎপাদনকারী উদ্ভিদ হিসেবে জানি যে উদ্ভিদগুলোর নাম এখানে উল্লেখ করা হল এরা সবই হচ্ছে আবৃতবীজী উদ্ভিদের কারণ এরা উদ্ভিদের বীজে বাড়ি থেকে দেখা যায় না উদ্ভিদগুলো থাকে ফলের ভিতরে এবং ফলাবরণ দিয়ে আবৃত থাকে যেসব উদ্ভিদের বীজে ফলের উৎপাদন থাকে সেসবকে বলা হয়ে থাকে আবৃত্ত উদ্ভিদ প্রকৃতপক্ষে এনজিওসফার্মসের বাংলা প্রতিষ করা হয়েছে আবৃত্ত বিজি উদ্ভিদের দুটি শব্দ এঞ্জি ফার্ম সদের উদ্ভিদ এনজিও সদরত হল ভেসেল বা কন্টেনার সাধারণত পাত্রসফার্মাস শব্দের মতো হলো সিট বা বীজ কাজে যে কোনো উদ্ভিদের তারপর হচ্ছে কোনো পত্রের মধ্যে এখানে ফলের মধ্যে আবৃত থাকে সেটি হচ্ছে আবৃত উদ্ভিদ বা আবৃত্ত বীজি উদ্ভিদের তারপর এখানে পত্র ফলতে ফল বা ফলা আবরণ তারপর আর ফল সৃষ্টি এবং ফুলের গর্ভাশয় থেকে আবৃত্ত পুজি উদ্ভিদের অপর নাম হলো ফলার ইমপ্লেন্স ভাষা পুষ্পক উদ্ভিদ থেকে তেরো কোটি বছর আগে আবৃতবীজ বিজিৎ উদ্ভিদের উৎপত্তি হয়েছে বলে মনে করা হয় থাকে অনেকের মতে গ্রীষ্ম প্রধান অঞ্চলে বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়ার আবৃত্তি উদ্ভিদের উদ্ভিদের উৎপাদিত এখান থেকে ক্রমান্বয়ে সব দিকে ছড়িয়ে দিয়ে পড়েছে আবৃত্তি উদ্ভিদের অনেক ছোটো হতে পারে অলফিয়া জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার এবং বাংলাদেশের দুইটি প্রজাতি পাওয়া যায় বানাসে ক্ষুদ্রতম আবৃত্তি বীজ উদ্ভিদ হল অলফিয়া ইহিজা বালাসি উচ্চ বৃক্ষের মধ্যে রয়েছে বৈলাম গর্জন তেলসুর বাড়তে দিলে অনেক বেত অনেক লম্বা হতে পারে ইউকালের জাস্ট এর প্রায় পাঁচশো ফুট উঁচু হতে পারে আবৃত্ত উদ্ভিদের বৈশিষ্ট্য

পৃথিবীতে আবৃত্তি উদ্ভিদের প্রজাতির সংখ্যা সবচেয়ে বেশি থাকে শনাক্তকৃত প্রজাতির সংখ্যা দুই লক্ষ সাতাশি হাজার হে উঠে উনিশশো সাতষট্টি তুন্দ্রা থেকে মেরুভূময় তারপর সকাল এদেরকে জন্ম দেখা যায় প্রচার এমসাল খান মতযায় বাংলাদেশের আবৃত্তি উদ্ভিদের প্রজাতির অনুমত সংখ্যা হচ্ছে পাঁচ হাজার হ্যাঁ অফ ফ্লোর অ্যান্ড ফোন অফ বাংলাদেশ সন্ড্র ছয় বারো অনুযায়ী নথিভুক্ত প্রজাতির সংখ্যা হচ্ছে তিন হাজার ছশো এগারোটি এরপর বেশি কিছু প্রজাতি যেমন হচ্ছে ক্লোরো কাসি হাসানি এছাড়া তারপরে বহু রেকর্ডও প্রকাশিত হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল হার্বিডিয়াম থেকে জুন দুই হাজার পনেরো থেকে প্রকাশিত ব্রিটেনে আর টিসি গুরুতরের উনিশটি প্রজাতির মাধ্যমে বাংলাদেশের নতুন নথিভুক্ত করা হচ্ছে নাসির হাসান বুসরা তাই হ্যাঁ বলা যায় বাংলাদেশের নথিভুক্ত প্রজাতির সংখ্যা হবে প্রায় চার হাজার নগ্ন ও আবৃত্তি উদ্ভিদের মধ্যে পার্থক্য পার্থক্য বিষয় গর্ভাষয় গর্ভদণ্ড নগ্ন উদ্ভিদের ক্ষেত্রে এদের গর্ভশায় গর্ভদণ্ডের নেই আবৃত্তি ক্ষেত্রে এদের গর্ভশায় গর্ভদণ্ড রয়েছে ফল সৃষ্টি নগ্নবীজের ক্ষেত্রে ফল হয় না কিন্তু বীজ নগ্ন অবস্থায় থাকে অবদিকে আবৃত্তি ক্ষেত্রে ফল হয় তাই বীজের ভিতরে অবস্থা থাকে আকৃগণিয়ার ক্ষেত্রে নগ্ন উদ্ভিদের আখি সৃষ্টি হয়ে থাকে কিন্তু আবৃত্তি উদ্ভিদের আখি গণিয়া সৃষ্টি হয় না নগ্ন উদ্ভিদের পরাগণ্ড সরাসরি ডিম্বর পতিত হয়ে থাকে অবদিকে আর আবৃত্ত পুজো আর কি ক্ষেত্রে আর আর কি পরগায়নের ক্ষেত্রে পরগুলো গর্ভমণ্ডে পতিত হয়ে থাকে নগলবুজি উদ্ভিদের দিন এসে ঘটে না আবৃত্তি পুজি উদ্ভিদের দিনে এসেক ঘটে নগরবুজি উদ্ভিদের হয় প্লট হয়ে থাকে নিষেকের পূর্ব উৎপন্ন হয়ে থাকে তারপর হচ্ছে আবৃত্ত পুজি উদ্ভিদের অ্যান্ড্রসামি প্লট হয়ে থাকে নিষেকের পর উৎপন্ন হয়ে থাকে নগলবুজি উদ্ভিদের অসংগী কোষ জ্বালামের সুগঠিত ফেসেল কোষ এবং ফ্লোয়েমে সঙ্গী কোষ নেই অপরদিকে আবৃত্তি উদ্ভিদের ক্ষেত্রে জালামের সুগঠিত ভেসেল কোষ এবং হচ্ছে সঙ্গী কোষ থাকে পরগানোর মাধ্যম হিসেবে নর ক্ষেত্রে বায়ু এবং আবৃত্তি বীজ উদ্ভিদের ক্ষেত্রে বায়ু পানি ও প্রাণী কীটপতঙ্গ আবৃত্তি বীজ উদ্ভিদের অর্থনৈতিক গুরুত্ব আবৃত্তি উদ্ভিদের দুই লক্ষ সাতাশি হাজার প্রজাতির মধ্যে এক হাজারটি প্রজাতির গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ভূমিকা রয়েছে এদের মধ্যে একশোটি প্রজাতির যেমন হচ্ছে খাদ্য কাঠ বস্ত্র ওষুধের জন্য আন্তর্জাতিক বাণিজ্য হয়ে থাকে পনেরোটি প্রজাতির প্রধান খাতের যোগান দেয় যেমন হচ্ছে ধান গম ভুট্টা জোয়ার বাল্লি আলু মিষ্টি আলু কাঁসাবা ইত্যাদি এছাড়া

স্বভাব স্বরূপ হ্যাবিটেড আর হ্যাবিটেটার তারপরে বিরূত হার্ভ বা তারপরে ছোট অনুরম কাণ্ড বিশিষ্ট তারপরে অকাশাল অভিযানে যেমন হচ্ছে ধান গমাঘাশ বিরূত বর্ষজীবী থেকে বহু বর্ষজীবী উপকূলম হচ্ছে আন্ডার সার্ভ বা গুল মাছের ছোট অপাকৃত ছোটো আকৃতির উদ্ভিদ যেমন হচ্ছে কালকাচুন্দর দাঁত মর্দন গুলম হচ্ছে একক গুড়ি ভেন জবাব জাতীয় মাছের ধরনের কাশাল অব্দি যেমন হচ্ছে রঙ রঙনজবা গোলাপ বা গুল বহু বর্ষজীবী বৃক্ষ ট্রি একক কাণ্ড বিশিষ্ট বৃহৎ আকৃতির কাশাল আম জাম কাঁঠাল ইত্যাদি বহু বৃক্ষ বহু বর্ষজীবী পরশ্রী হচ্ছে এপিফাইটিস পরশ্রে যে উদ্ভিদে অন্য অবধিকে আশ্রয় করে হের জন্য কিন্তু খাদ্য শোষণ করা হচ্ছে যে উদ্ভিদে মৃত বা হচ্ছে বছর ধরে জৈব পদার্থ খাদ্য শোষণ গ্রহণ করে তারপরে বড়জীবী প্যারাসাইটস যে উদ্ভিদে অন্য সবুজ উদ্ভিদ থেকে খাদ্য শোষণ করে বেশি থাকে মূল্য রুট মূল থেকে সৃষ্টি প্রাথমিক মূল্য ক্রমতা বৃদ্ধি পেয়ে মূল্য অন্তর্গঠন করে তাই হচ্ছে মূল

গুচ্ছ মূল তারপরে পাইপ্রাসের রুটে তারপরে কাণ্ডের নিম্নাংশ হতে তারপরে এক গুচ্ছ মূলকে ছোটো গুচ্ছমূল বলা থাকে স্বচ্ছমূলক এক বৃষ্ভপতির উদ্ভিদের বৈশিষ্ট্য পড়াশ্রী মূল পাশে এপি ফাইটিকিয়ার রুটে তারপরে পড়াশ্রী উদ্ভিদের কাণ্ড পর্ব হতে অস্থানিক মূলকে পড়াশ্রী মূল বলা থাকে কাণ্ড তার তারপরে কাণ্ড সাধারণত নিরঢ় এবং দণ্ডাকার বাড়ি বিয়ে হয়ে থাকে এখানে পর্ব যেখানে হতে তার পর্ব গজায় ও মধ্য পর্ব দুই পর্বের মধ্যবর্তী অংশে কাণ্ড কুণ্ডগীতি হতে পারে রুমযুক্ত হতে পারে এবং মসৃণ হতে পারে তবে এর ব্যতিক্রম হতে পারে পাপা কাণ্ড ফিস সিস্টেম তারপরে কাণ্ড কখনো নিয়ে না হয় মত থেকে পাওয়া থেকে পোহা উদ্ভিদের মতামাজের রূপ কাণ্ড দেখা যায় না সাইবার সি এবং হচ্ছে তিনি বৃষ্টি হয়ে থাকে ল্যামিনা সি এবং উদ্ভিদ কাণ্ড চার কোন বিশেষ হয়ে থাকে রাইজম এবং হলো হল ভূনিমেশ রূপান্তরিত কাণ্ড যেসব কাণ্ড তারপরে মাটির নিচে আনভূমিভাবে বর্ধিত হয়ে থাকে আল দাহ হল তারপর রূপান্তরিত কাণ্ড এগুলো মূল্য টিউবার কাণ্ডের শাখার স্ফৃত অংশ টিউবার বলার থেকে আলু টিউবার কাণ্ডের উদাহরণ মিষ্টি আলু মূলের স্ফৃত অংশের কাণ্ড নয় তার হচ্ছে বাল্ব ভূর্ণিমস্ত অতি রূপান্তরিত রূপান্তির কাণ্ড হওয়া বাল্বা যেমন হচ্ছে পেঁয়াজের রসুন এবং উদ্ভিদের বাল্ব তার হচ্ছে রানার উদ্ভিদের দুর্বল কাণ্ডে মাটির উপরে পড়ে থাকে এবং পর্বের অবস্থানিক মূল এবং উপরে পাতা বের হয়ে থাকে ধানগুড়ির লিফ তারপর পাতা লিফ কাণ্ডের পর্ব হতে পাতা উৎপাদন হয়ে থাকে পাতার বিভিন্ন ধরনের এবং বিভিন্ন বৈশিষ্ট্য হতে পারে প্রতিটি পর্ব একটি দুটি বা তার অধিক পর্ব পাতা থাকতে পারে একটি পাতার তিনটি অবশ্য থাকে পত্রমূল মূল পত্র বিন্ধ বিটিওল এবং হচ্ছে পত্র ফলক ক্ল্যামিনা পাতা বোটা যুক্ত এবং বোটা বিহিন্ন হতে পাতার উপপত্রযুক্ত উপপত্রবিহীন হতে পারে এটি পাতা এটি একাধিক পত্র ফলা থাকে সব বৈশিষ্ট্য এবং গোত্র গণ ও প্রজাতি ধরনের কাজে আসে বিটিওল বা হচ্ছে পত্রবৃন্দ পাতা পাতার বোটাই হচ্ছে পিটিওল তারপর পাতার বোটা থাকলে পিটিওল এটা বা পিত্রযুক্ত পাতা বলা থাকে বোটা না থাকলে সেসাইল বা বৃত্তহীন পাতা অধিকাংশ পাতায় বোটা থাকে ল্যামিনা হচ্ছে অর লিফ ব্লেড হচ্ছে পতা ফলে তারপর হচ্ছে বোটার মাথায় পাতলা চ্যাপ্টার প্রশস্ত সবুজ অংশে হচ্ছে ল্যামিনা এবং পতার ফলে গিয়েছে পাতার প্রধান অংশ স্টিবল বা হচ্ছে শিব পাতার কোনো কোনো পাতার বোটার ঘোরায় তার দুই পাশে তার পাশে সদৃশ ক্ষুদ্রাঘাট উপাঙ্গ থাকে এই উপাঙ্গ স্টিবল বা হচ্ছে উপ পাতা বলা থেকে মুক্তবাসী উপপত্র ফিলিটার স্টিবলস উপপত্র দুটি পতার মধ্যে দুপাশে বসে মুক্ত থাকে সিম্বল ডিপা বা সরলপত্র পাতা এটি মাত্র পত্র ফলক থাকলে তাদেরকে সিম্বল লিপ বা সরলপত্র বলা থাকে আম জাম কাঁঠাল ইত্যাদি পাত্র সরলের উদাহরণ তার হচ্ছে কম্পটর লিভ বা যোগীপত্র একটি পাতা একাধিক পত্র ফলক থাকলে যোগীপত্র বলা থাকে যেমন হচ্ছে গোলাম নিম না সবজি না লজ্জাপতি সজি না প্রভৃতি উদ্ভিদের পাতা যোগিক যোগীপত্র প্রতিটি ফলে খেলে পত্র বলা থাকে অর্থাৎ একাধিক পত্রক নিয়ে এটি যৌগিক পত্র গঠিত থাকে অচুর বকাল যৌগিক পত্র সেটা কিসে চূড়ায় পার পিনেটায় কম্পাউন্ড লিফের রেখিসের চূড়া যদি পত্রক না থাকে তাদের পত্রগুলোকে জোর সংখ্যা থাকে তাদের অচুর বখলি পথর বলা থাকে যেমন হচ্ছে বদলটি সচর বখল যুগিপত্র ইম পেরি পিনেট কম্পাউন্ড লিফিসের চূড়া যদি যখন বিজয় পতর্ক থাকে তখন তাদেরকে সচর বখল যুগিপত্র বলা থাকে যেমন হচ্ছে গোলাপের দ্বীপখল যুগিপত্র বাইপিনেটের কম্পাউন্ড লিফ এক্ষেত্রে রেখিসের পাশাপাশি শাখা বের হয় এবং হচ্ছে পত্রগুলো শাগার দুই পাশে সাজানো থাকে যেমন হচ্ছে কৃষ্ণচূড়া ত্রিপকল যুগিপত্র ট্রি পিনেট কম্পাউন্ড লিফ এই ক্ষেত্রে থাকে ফলকের আকৃতি সে প্রবলেম নেয় লম্বা বললাম আকার ডিম্বাকার ডিভিন আকার বিভিন্ন আকার হতে পারে বা শিরা বাড়ির পত্র মধ্যে শিরা একাধিক প্রধান শিরা উপশিরা থাকে আসলে ফলো করে সেটা বিন্যাস ওবিদেব সনাতন অনেক কাছে আছে যে নির্দিষ্ট রীতিতে সেটা উপসি থেকে পত্র ফলে গিয়ে বিনাশ থাকে তাদেরকে সেটা বলা থাকে সেটা বিনাশ হতে ধারণা হতে রেডিকুলার টার্মিনেশন বা চলে গিয়ে সেটা বিনাশে বাতাস সেটা বিনাশে এবং এদের সাগা বিনাশ এবং পরস্পর যুক্ত হয়ে তারপর সেটি জ্বালার মধ্যে সেটা চাদের কাছে বিনাশ বলা থাকে জ্বালের কাছে সেটা বিনাশে দিবস উদ্ভিদের বৈশিষ্ট্য প্যারালার বিনাশন বা সমুদ্রের সিরা বিনাশে বাতার সিরাগুলোর পরস্পর যুক্ত না হয় সমুদ্রভাবে বিনাশ থাকলে সমুদ্রের সিরা বিনাশ বলা থাকে সমুদ্রের সিরা বিনাশ এক উদ্ভিদের বৈশিষ্ট্য ফলে টাইসে বাচ্চা পুত্র পত্র বিনাশ খান্ডে পাতা একান্তর প্রতিপর্বে এক করে এবং প্রতিমুখা প্রতিপর্বে দুটি এবং থাকা প্রতিবে দুইয়ের অধিক করে ভাবে বিনাশ থাকতে পারে বিনাশ বাঁচে সু কাণ্ড শীর্ষে মুকুল বা অথবা কাকে মুকুল থেকে উৎপন্ন শাখা পুষ্পের বিন্যাসে বদলতে পুষ্প মঞ্জুরি পুষ্প মঞ্জুরি প্রধানত দুই ধরনের থেকে রেসিমস সাইমস রেসিমস বা অনিয়ত পুষ্প বিন্যাসে অনিয়ত প্রধান ছিল অর্থাৎ ক্রমশ বাড়ি থেকে মঞ্জুরি দণ্ডযুক্ত পুষ্প মঞ্জুরি রেসিমস পুষ্প মঞ্জুরি তারপর বিভিন্ন ধরনের থেকে রেসিম মঞ্জুরি দণ্ড লম্বা অনিয়ত করে তারপর বর্ধন ছিল বিন্দুযুক্ত পুষ্প অক্রমুখভাবে তার রয়েছে উপরের দিকে ক্রমশ উৎপন্ন থেকে যেমন হচ্ছে সরিষা স্পাইক প্রলম্বিত অনিয়ত করে বৃদ্ধিত মঞ্জুরি দণ্ড বৃন্দ পুষ্প উৎপন্ন থেকে যেমন হচ্ছে রজনীগন্ধা স্পাইকলেটের ছোট প্রকৃতির তার পাশে সংক্ষিপ্ত স্পাইকে তার পাশে মজুদণ্ডের সংক্ষিপ্ত হয়ে থাকে এবং গোড়ার দিকে দুটি বর্মাকার অপসবক গ্লুম এবং এমটি গ্লুম এবং উপরে অপসবক গ্লুম ফ্লোরাইন গ্লুম এবং হচ্ছে বালের মাথা উপরে বিপরীত অবস্থান করে প্যালি এবং প্যালি এর উপর দিকে পুষ্প থাকে যেমন হচ্ছে গ্রাম ধান্না গম ঘাস ইত্যাদি উদ্ভিদের মঞ্জুরি ক্যাপসিলাম বা শিরম্জুরি মঞ্জুরিদ প্রলম্বিত না হয়ে স্থুল তারপরে শিশুদের ও পুষ্প উত্তর পুষ্পাধারে পরিণত হয়ে থাকে পুষ্পধারে তারপরে দুধের পুষ্পিকা যেমন হচ্ছে কেন্দ্রীয় নলাকৃতি বন্ধ পুষ্পিকা ডিস্ট্রিক্ট এবং ফ্লোরেস এবং বাহিরে কৃতি তারপরে প্রান্ত পুষ্পিকা থাকে পুষ্পাধারের নিচে মঞ্জুরিপত্রে বিনষ্ট করে মঞ্জুরিপত্র গঠন করে যেমন হচ্ছে গাদা শুধুমুখী ইত্যাদি তারপরে সামস্ত নিহত পুষ্পমঞ্জির নিহত প্রধান শিল্প তারপরে শিশু মুখে বিধিত হয়ে যায় পুষ্প মঞ্জুর দণ্ড ও পুষ্পমঞ্জুরি কোনো কোনো ক্ষেত্রে একটি মাত্র পুষ্প শিশু মাথা বা মঞ্জুরিদণ্ডের কোন পুষ্প না এরা সাধারণত

চার্ট ইস্তফকা তারপরে পুষ্প গঠিত হয়ে থাকে গ্যালেক্স পুষ্পের বাড়ির ইস্তপকিটিকে তারপর সাধারণত সবুজ এবং গ্যালেক্স তারপর তারপরে গ্যালাক্সিয়ার প্রতিটি সদস্য স্তেপাল বৃত্তাংশ ক্যালেক্সের বাড়ির দিকে গ্যালাক্সির স্তবক থাকলে তাদের থেকে গ্যালাক্সি বলা থাকে যাবতের রয়েছে করলা মন্ডল বৃত্তির ভিতরে স্তবক সাধারণত রঙিন থাকে তাদেরকে করলা মন্ডল প্রতিটি পেটাল বা পুষ্পতার বিন্যাস

না পাঁচ তার পাশে অবশ্যই সাফল্যের এসটি বসে ভ্যাকসিন এই ক্ষেত্রে সবচেয়ে বড় পার্ট হচ্ছে পাঁচের মধ্যে তার পাশে দুই প্রান্ত ঠিক রাখে বাসে দুটি তার পাশে দুটি প্রান্ত ঢেকে রাখে পঁচাশি পঁচিশ সময় এর উপর পাওয়া যায় সিটি চাম সিটি ফান্ডার হচ্ছে মোটরসিটি পারফরমেন্স ফুলের এসটি পেশন অ্যান্টি সিএম বাসে পুমস্তপাক্ষা দলমন্ডলের ভেতরে অবস্থিত তারপরে পাশে বুলের ইস্ত্রি হচ্ছে পক্ষ হলে অ্যান্টিসিয়াম পুঙ্গুস্তপাক তার পাশে প্রতি সদস্য ইস্টামেন্ট বা পুঙ্গেশ্বর পুঙ্গেশ্বর দণ্ডকে বলা থাকে ফিলামেন্ট এবং পুঙ্গণ্ড মাথার স্পৃত অংশ ক্যান্সার বা পরকধানি নি পরকধানি ভেতরে বলা থেকে প্লেন সাধারণত পরকধানেও সাধারণত পুঙ্গেশের মধ্যে চারটি লম্বা এবং দুটি খাটা হলে টেটার ডি নেমাস এবং চটি পুঙ্গশেরার মধ্যে দুটি লম্বা এবং দুটি খাটা বলে ডাই ডিনেমাস বলা থাকে প্রকার প্রকারলগ্ন পরাকধানী পরাকানির পাতা দেশে পুমদণ্ড দৃঢ়ভাবে সংযুক্ত থাকে লগ্ন পৃষ্ঠলগ্নাইভ ফিক্সড পরাকধানী পরী মধ্যবর্তী স্থানে পুঙ্গভাবে সংযুক্ত থাকে পাশলগ্ন পরগধানি পরগধানি সমগ্র বিশ্ব বরাবর পর দৃঢ়ভাবে সংযুক্ত থাকে সর্ব পরগধানি পঙ্গদণ্ডার অগ্রভাগে তার হচ্ছে পরগধানি বিশ্বদর্শের মধুবর্তী স্থান তার হচ্ছে

যে পুষবে তারপর পঙ্গিস্প্রী ইস্তাবন থাকে যেমন হচ্ছে জবাব তারপরে এক লিঙ্গ ফুল ইউ সিসের ফলা তারপরে যে পুষবে পঙ্গীর ইস্তাপ যে কোনো একটি বিদ্যমান থাকে যেমন হচ্ছে লাউ তারপরে পঙ্গিশ পুষ্প মেলার স্ত্রী মেনেটার ফলা তারপর যে পুষুয়ে পংস্ত বা কিন্তু স্ত্রী ইস্তাব থাকে না যেমন হচ্ছে লাউ এস্তির পুষ্প স্ত্রী পুষ্প মেলার হবে ফলাফে তারপরে যে স্ত্রী ইস্তফা থাকে পুংস্প থাকে না লাউ পুষ্প স্ত্রী পুষ্প লিপলিঙ্গ নিটার ফুল তারপর যে স্ত্রী পঙ্গীর ইস্তাপ তারপরে কোনোটাই থাকে না এবং বাগানের সূর্যবর্ধক এটা এই কিছু উদ্ভিদ সম্পূর্ণ ফুল কমপ্লিট ফ্লাওয়ার যে পুষ্পে চারি কি বিদ্যমান থাকে যেমন হচ্ছে জবা তার হচ্ছে অসম্পূর্ণ পুষ্প ইনকমপ্লিট এ ফ্লাওয়ার তারপরে যে পুষ্প চারটি ইস্তাপকের দিকে তার হচ্ছে ইস্তাপ অনুপস্থিত থাকে যেমন হচ্ছে সমঙ্গ রেগুলার ফ্লাওয়ার তারপর যে পুষ্প তার হচ্ছে অংশগুলো তার হচ্ছে পরস্পর সম তার এবং সমাকৃতি বিশিষ্ট হয়ে থাকে যেমন হচ্ছে জবা অসমাঙ্গ ফুল তার হচ্ছে যে পুষ্পে প্রতি স্তবকের অংশগুলো তার হচ্ছে বিষয় আকৃতি বিশিষ্ট হয় যেমন হচ্ছে মটরশুঁটি প্রতীম পুষ্প একটি মরফিকা ফ্লাওয়ার এই যে পুষ্প সাধারণভাবে uh, uh, কেন্দ্র বরাবর কাটলে এখানে অধিক সমান দুটি অংশে বিভক্ত হয়ে থাকে যেমন হচ্ছে সরিষা জবা এক প্রতিসম ফুল তারপরে জাইগোমরফিক ফ্লাওয়ার যে ফুলে তারপর খারাপভাবে কাটলে মাত্র একবার তারপরে দুটি সমান অংশে বিভক্ত হয়ে থাকে যেমন হচ্ছে সিম অপরাজিত ফুল অপ্রতীষম ফুল যে পুষ্প খারাপভাবে কেন্দ্র বরাবর কাটলে দুটি অসমান অংশে বিভক্ত করা যায় না যেমন হচ্ছে কলাপতি ফুল ফুল প্যাডিসা ফ্লাওয়ার যে পুষ্পে বোড়া থাকে অপরিন্দক ফুল স্পেশাল ফ্লাওয়ার যে পুষবে বড় থাকে না ত্রাংশক হচ্ছে যে ট্রিম মেরাস যে পুস্তকের অংশগুলো আছে তিন বা তিনের অংশ থাকে দুধ অংশ যে পুষ্পের স্থাপকের অংশগুলো চার বা চালের গণিত সংখ্যা থাকে যে পুষ্পকগুলো অংশগুলো গর্ভপাত পুষ্পাক উদ্দল হয়ে থাকে এবং গর্ভাশয়ের গেন্দ্রের সর্বোচ্চ স্থান অবস্থান করে পুষ্পের অবস্থিত তিনটি গর্ভাশয়ের নিচে অবস্থান করে এগুলো হল অধিক গর্ভ গর্ভাশয়ের সুপারিয়ার ওপারি যেমন হচ্ছে সরিষা জবা ধান ফুল গর্ভপুরী পুষ্প বা হচ্ছে পেরি গাইডাস পুষ্পাক অবতল বা পেয়ালি এবং হচ্ছে গর্ভাশয়ের কেন্দ্রস্থলে অবস্থান করে পুষ্পের অবশিষ্ট তিনটি স্থাপক তার হচ্ছে গর্ভাশয়ের কি রে গমন নয় যার হচ্ছে পেয়ালির কিনারে সজ্জিত থাকে এটা হলো অর্ধ অর্ধ অধিগর্ভ গর্ভাশয় যেমন আছে সিম গোলাপ ফুল গর্ভশিশু পুষ্প এপি জাইনাস তারপর পুষ্পাক্ষ তারপরে প্রসারিত হয়ে প্ল্যাকৃত ধারণ করে এবং গর্ভশায়ের পাতা দেশে সংযুক্ত থাকে পুষ্পের অবশিষ্ট তিনটি স্ত্রী তারপরে সে পর্যায়ক্রমে অর্মাস থাকে রেল অধগর্ভ গর্ভাশয় যেমন আছে পেয়ারা ফুল কুমড়া প্যারাফুল প্লাসেন্টেশন আমরা বিনা স্থাপ ভিতরে যে টিস্যু থাকে তাদেরকে অভিল বা ডিম্বক সিটি থাকে তাদেরকে প্লাসেন্টা বাউন্ড্রা এবং প্লাসেন্ট অবশ্যই ভিতরে প্লাসেন্টের বিনাশ প্লাসেন্টেশন বাউন্ড্রা বিনাশ বলা থাকে প্লাসেন্টার বিভিন্ন প্রকার হতে পারে মার্চিনা বা ছয় প্রাণ তারপর সেই ক্ষেত্রে একটা প্রকাশ্য বিষয়ে গর্ব সে কিনা বড় বড় প্লাসেন্টা থাকে পিসম সাটিমা মোটর সিটি লেভেলা পাওয়া পার পড়েন সেই ম্যাকজেল বা ছয় তারপর সেই ক্ষেত্রে গর্ব সে একাধিকা প্রকাশ্যে বিভক্ত থাকে প্রতিটি মধ্যে হকে প্লাসেন্টা থাকে বিশ্বাস রোজা সানের শেষে রোজ চবা ফ্রি সেন্ট্রাল বা হচ্ছে মুক্ত মুক্ত তারপর সেই ক্ষেত্রে অবশ্যই একটি প্রকোষ্ঠ থাকে এবং মধ্যে প্লাস থাকে যেমন হচ্ছে পর্তুলাখা তারপর হচ্ছে উল্লাসিয়া তারপর হচ্ছে নুনিয়া শাখা তার হচ্ছে প্যারাচল এবং বহুপ্রান্তি এই ক্ষেত্রে এক বসে বা একাধিক তার হচ্ছে প্রকোষ্ঠ বিশিষ্ট প্লাস সেন্টার সমূহ প্রতি দেয়ালে কি কামি সারি বাসা সরাসরি তারপর হচ্ছে ল্যাজান ইরিয়া তারপর হচ্ছে ফুলগাড়ি লাউ তারপর হচ্ছে বাস হচ্ছে বা হচ্ছে গাদ্র এই ক্ষেত্রে গর্ব হচ্ছে একাধিক প্রকোষ্ঠ বিশিষ্ট এবং প্লাস সেন্টার প্রস্তুত প্রস্তুত থাকে নেমপিয়া নাওচালি হচ্ছে আপনার নেমপিয়া নুসিপুরা হচ্ছে পদ্মা এবং বেসল বা হচ্ছে মিডিয়া এক্ষেত্রে গর্ভাশয় এক প্রকোষ্ঠ বিশিষ্ট হয়ে থাকে এবং প্লাস গর্ভাশয়

সাঁতাবিকাল বাসি শীর্ষক তারপর এক্ষেত্রে গভীর বৃষ্টি হয়ে থাকে প্লাসেন্টা গর্ভাশয় শিশু এবং করিয়ান ড্রাম তারপর সেটিমামা ধুনিয়া তারপরে বিয়া ফুল চেরিমা ফল পাতা ফল ফ্রুটস তারপর প্রকৃত ফল ট্রু ফল তার ট্রু ফ্রুট তারপর গর্ভাশয় থেকে উৎপন্ন হয়ে থাকে যেমন আছে আম চাম লিচু প্রকৃতির ফল আছে ফল ফ্রুটে গর্ভসায় অন্যান্য অংশ থাকে যেমন হচ্ছে আপেল সরল ফলটা সিম্পল ফ্রুট তারপর এটি পুষ্পত্তি এটি মাত্র পুষ্প উৎপন্ন থাকে যেমন হচ্ছে আম গচ্ছিতে ফল এক রেগে একটা ফুট এটি মাত্র পুষ্পের মুক্ত গর্ভসায়গুলো এক ফল উৎপন্ন থাকে যেমন হচ্ছে আতা যৌগিক ফল তারপরে মাল্টিপল ফ্রুট হয় তার হচ্ছে সমগ্র পুষ্প হতে এটি মাত্র ফল উৎপাদন থাকে যেমন হচ্ছে কাঠালি তারপরে ফল দা উপর থেকে দুটি ক্যাপসুল হচ্ছে ফল উপর থেকে বহু কপে বৃদ্ধি নয় থাকে যেমন হচ্ছে দুধরা ঢেঁড়স পাঠে তারপর তারপরে ফল একটা বেশি এটি মাত্র বিজিযুক্ত ফল থাকে এবং বিশেষত পরস্পর না থাকে যেমন হচ্ছে ধান শিল্প হওয়া শুষ্ক বিদারি সেই ফপে হলে নিচে থেকে উপর দিকে ক্রমশ পেটে যায় এই ফল লম্বা এবং নড়ে কার হয়ে থাকে সরিষা বেরিয়ে তারপরে ফল এক গর্ভবতী এবং বহুজীবী জীবী এবং মরুতাকা সংযুক্ত থাকে যেমন হচ্ছে সাহায্য করার পরে শুষ্ক ফল যেমন হচ্ছে ধনার সরকার

উপমঞ্জিপত্রের জন্য ফর ব্র্যাটি হল হচ্ছে বি আর এল বা অর বি ছোট কে স্মল বি বাংলা হচ্ছে উ মোপো উপবৃত্তির জন্য ফর এপি ক্যালিক্স ইংরেজি বর্ণনা হচ্ছে ই কে এবং বাংলা প্রমাণ আছে উ ব্রি তারপর ব্রীতির জন্য হচ্ছে ফর ক্যালিক্স ইংরেজি বর্ণনা হচ্ছে কে এবং বাংলা বর্ণনা হচ্ছে ব্রি দলের জন্য ফর করলা ইংরেজি বর্ণমনটা হচ্ছে সি দ দলের জন্য পুষ্পপুটির জন্য পি পু পুংস্তফার জন্য ফর অ্যান্ড্রোসিয়াম হচ্ছে এ পুং তারপরে যে স্ত্রী স্তবকের জন্য ফরগ্যানিসিয়াম জি গ পুষ্প সংগতে ব্যবহৃত চিহ্ন সময় এক প্রতিসীম পুষ্পের জন্য সাংঘাতিক চিহ্ন সমূহ হচ্ছে প্লাস বা পারসেন্ট বহু প্রতি সময় ফুলের জন্য সাংঘাতিক চিহ্ন হচ্ছে প্লাস গোলার মধ্যে প্লাস তারপরে পুষ্প পুং পুষ্পের সাংঘাতিক চিহ্ন হচ্ছে স্ত্রী পুষ্পের সাংঘাতিক চিহ্ন এবং ফুলিঙ্গের সাংঘাতিক চিহ্ন বহু সংখ্যক সাংকেতিক চিহ্ন হয়ে থাকে আলফা সমসংযোগ ইউ সমসংযোগ হচ্ছে দুইটি ব্রাকেট অধিকর পয়ের নিচে দাগ কত করবো গয়ের উপরে দাগ কনিস্থিত সাংঘাতিক বর্ণের পরে তারপরে যে সংবাদ থাকে ওই সদস্য সংখ্যা বোঝা থাকে উদাহরণস্বরূপ ব্রি পাচার লিখতে বোঝা যাবে ওই ভীতিতে পাঁচ বৃদ্ধাংশ রয়েছে এই বৃদ্ধাংশগুলো বৃথ বিযুক্ত এবং পি পাশে থাকলে রেখা যাবে তারপরে এই পাঁচটি বৃত্তাংশ আছে এবং বৃত্তগুলো যুক্ত থাকে তারপরে দুটি সাংঘাতিক বর্ণের রেখা দিলে বোঝা যাবে অসমসঙ্গি রয়েছে উদাহরণ বসে এবং পাচের রূপ দেখলে বোঝা যাবে দলের সাথে কংগ্রেসের সংযুক্ত আছে দেখা যায় বন্ধু সমস্যক এবং রেখা দ্বারা তারপরে অসম সংযোগ হয়ে থাকে এছাড়া যদি অধিকর্বর এবং গয়ের নিচে দেখা কর্মসাগর যদি অধকর হয়ে থাকে এবং গয়ের ঘরের উপরে দেওয়া থাকে তাহলে আবার যখন ঘরটি অর্ধ অর্ধগর্ভ হয়ে থাকে এবং ঘরের পাশে ডান পাশে দাগ দিতে হয়ে থাকে গয়ের পাশে দাগ তার হচ্ছে পুষ্প সংকেত লিখার পদ্ধতি হচ্ছে পুষ্প সংকেত লিখতে ক্রমে প্রথমে মঞ্জির পথের বর্ণমালা তারপর হচ্ছে দিয়েছে উপর মঞ্জির পথের বর্ণমালা পরে হচ্ছে একপতি সময় বহু উপরবিধি সময় এই সঙ্গে তারপর হচ্ছে পরে এক লিঙ্গ হচ্ছে কি উভয় লিঙ্গ সঙ্গে তারপর হচ্ছে উপর বৃদ্ধির সঙ্গে এবং উপর বৃদ্ধাংশের সঙ্গে তারপর হচ্ছে বৃদ্ধির সঙ্গে বর্ণ এবং বৃদ্ধাংশের সঙ্গে এবং সঞ্চিত হলে বন্ধনী সহ তারপরে দলের সাংকেতিক বনায় ও পাবলিশ সংখ্যা তারপর সঞ্চিত হলে বন্ধনীতে আটটা হচ্ছে তারপরে পুজিস্তপার সাংঘাতিক বর্ণ এবং পুংসের মাধ্যমে সংযুক্ত বন্ধু নিত্য এবং দলের সাথে সংযুক্ত করতে হলে সাংকেতিক বর্ণমালার রেখা দ্বারা সংযুক্ত হতে হবে এবং হচ্ছে নয় হচ্ছে সর্বশেষ সাংকেতিক বর্ণ এবং সংযুক্ত সঙ্গে বন্ধুটির মাধ্যমে আছে অধিক দ্বারা তার হচ্ছে নিচে রেখা এবং গর্ব উপরে রেখা দিতে হবে তারপরে দল এবং পুজো সদস্য থাকলে সেই ইস্তফার সাংঘাতিক লেখা হয়ে থাকে তারপরে কে ফাইভ সি ফাইভে তার হচ্ছে এ জিরো জিত্রে গর্ব এই পুষ্পটি স্ত্রী পুষ্প এবং এবং কোনো পুজো নয় পুষ্প প্রতীকাল ডায়াগ্রাম যে প্রতিক্রিয়া সাজে এটি পুষ্পের তার হচ্ছে মাত্র মাদার অক্সিসের তুলনায় তারপর এটা বিভিন্ন পুষ্পের তারপরে হচ্ছে মাদার সংখ্যা এবং সমসংযোগ অসমসংযোগ পুষ্পপত্র বিন্যাস এবং অমরা বিন্যাসে বৈশিষ্ট্য দেখানো হয়ে থাকে তাদেরকে পুষ্পপতি বলা থাকে পুষ্পতীক মোটামুটি মোটামুটিভাবে বৃত্তক দেখানো হলে তারা বৃত্তের উপরে মাত্র একটি দেখানো হয়ে থাকে এদের বৃত্তের বৃত্তের মঞ্জুর পত্র যদি দেখানো হয়ে থাকে বৃত্তের বাইরের স্তবকে বৃত্তাংশ এবং পুষ্পপত্র বিন্যাস দেখানো থাকে দ্বিতীয় স্তবকে ও এর পুষ্পপত্র বিন্যাস দেখানো হয়ে থাকে দ্বিতীয় স্তবকে সংখ্যা এবং সংজ্ঞা এবং অসমের মধ্যে বৃদ্ধি স্তবকে বাইরে এবং এটি স্থাপকে দেখানো থাকে তারপরে স্থাপকে স্তবকের সদস্যদের মধ্যে অসম সামের ক্ষুদ্র সংযোগ মিলানো হয়ে থাকে

পুং নলের সাথে যুক্ত এবং পুষ্পপত্র টুইস্টেড এবং পুং হিসাবে পুকু সে এবং সকল পুংদনে এক নল যুক্ত এবং পরের দিনে মুক্ত এবং স্ত্রী হিসাব ক্ষেত্রে গর্ভপতের পাঁচটি সংযুক্ত করসে পাঁচটি পুষ্টাপ অমর বিনাশক্ষী এবং পুষ্পপত্রী মনে হয়ে থাকে সময় এবং উপলিঙ্গ কয়েকটি পুষ্প সংকেতের ব্যাখ্যা হচ্ছে মালপিসি পুষ্প সংকেত হচ্ছে প্লাস উপলিঙ্গ উপবৃত্তি পাঁচটি বৃত্ত পাঁচটি তারপরে দলমন্ডল পাঁচটি এবং পুঙ্গা অসংখ্য তারপরে গর্ভপতের পাঁচটি হচ্ছে এবং গর্ভ রয়েছে দেখা মঞ্জিরপত্র এবং উপ নেই নেই মঞ্চিপত্র এবং মঞ্চিপত্র নেই পুষ্পটি সম এবং পাঁচটি মুক্ত প্রবৃতি রয়েছে বৃত্তাংশ রয়েছে পাঁচটি সংযুক্ত পাপড়ি পাঁচটি মুক্ত তারপর সে পুঙ্ অসংখ্য তারপর সংযুক্ত একগুচ্ছক আছে দললগ্ন গর্ভপত্র পাঁচটি আছে সংযুক্ত অর্ধ গর্ভাশয় অধিকর্ভ তারপরে ধান আছে পশি পুষ্প সংখ্যা আছে মঞ্চির পত্র উপমঞ্চরিপত্র প্লাস উপলিঙ্গ তারপর দুইটা তিন প্লাস তিন ব্যাখ্যা মঞ্চিপত্র উপ উপমঞ্জির পত্র উপস্থিত তারপর পুষ্পটি তারপরে এক সময় এবং উপলিঙ্গ একপতি সম সময় এক সময় এবং উপলিঙ্গ তারপরে টেপাল হচ্ছে দুইটি দুইটি তারপরে মুক্ত এবং পুঙ্কেশ্বরের মধ্যে পুঙ্ের ছাটি তারপর মুক্ত হচ্ছে দুই দুই বৃত্তে দুই বৃদ্ধি সজ্জিত গর্ভপত্র একটি তারপর মুক্ত এবং গর্ভাশয় অধিক তারপর মাতৃকক্ষ প্রতি যে অক্ষ হতে পুষ্পের সৃষ্টি হয়ে থাকে এবং মাতৃকক্ষ বলে থাকে পুষ্পের মাতৃকক্ষের দিকের অংশ হল অস্তা এবং বিপরীত অংশ হলো অর্থাৎ মঞ্জির পত্রের দিকের অংশ হলো তারপরে পুষ্পের সমক অংশ তারপরে মাতৃক্ষ সঠিকভাবে করতে না বলে পুষ্প প্রতীক অঙ্কন করা সম্ভব হয় না এখানে চিত্রের সাহায্যে তারপর সেটা লারিয়া তারপর রেটুসা তুষি তারপরে পুষ্পের মাতৃক্ষ এবং পুষ্পের অবশ্যতা দেখানো হচ্ছে বৃহস্পতি তারপর ক্ষুদ্র পরিচিতি যেসব

এবং পোয়াশি গুত্রের প্রায় ছত্রিশতম গোত্র পয়াসী গ্রামীণ গ্রামীণাসে বা গোত্র গ্রাস ফ্যামিলি প্রজাতির তিন সংখ্যাও নাম বৃষ্টি প্রায় পাঁচশো গণ এবং আট হাজার প্রজাতি নিয়ে ঘাস গোত্র অর্জিত হয়ে থাকে এই গোত্রের তার হচ্ছে পৃথিবীর সব ধরনের অবস্থানে পাওয়া গেলে অধিক পাঁচ অঞ্চলে এবং হচ্ছে উত্তরটা অঞ্চলে বাংলাদেশের এই গুত্রের একশো তেরোটি গণা এবং প্রজাতির সনাক্তক করা হয়েছে টাইফ জিনাস তার হচ্ছে পো থেকে এই গুত্রের নাম করা হয়েছে পোয়াশি ডিভিশনের মেগা নো পিলি হাইটার গ্লাস লিলি সিরা তার সাব গ্লাস কমেল লি নদী অর্ডার হচ্ছে তার ফ্যামিলি হচ্ছে গ্রামে

থাকে কারণ এদের কক্ষে কোনো পুষ্প থাকে না এবং এদের আছে দুটি গ্লোম এবং এটি প্রথমটি বলা থেকে লেমা এবং জিকে লেমা হাসকা এবং পুষ্প গ্লোমে এবং বলা থেকে পেলিয়া এবং কাফা দুশো লেমাকে ব্রাটা মঞ্জির পত্র পেলিয়াকে ব্রাটিও এবং উপমঞ্জির পত্র আসে তার তুলনা করা থাকে লেমার বিপরীতে পেলিয়া অবস্থিত পেলিয়া সহসুটি লেমার কক্ষে অবস্থিত পুসুটি পেলিয়ার কক্ষে অবস্থিত পুষ্প গাছের কথা পুষ্প সাধারণত পুষ্পিকা বলা থাকে পুষ্পিকা উপলিঙ্গ এক লিঙ্গ হতে পারে পুটটা উদ্ভিদ এক লিঙ্গে বিনা বা স্ত্রী বা পুরুষের পুষ্প আলাদা গাছে তারপর থাকে লিঙ্গ সব আছে একই কাছে স্ত্রী বা পুরুষের স্ত্রী থাকে পুষ্প কুটে তারপরে সকালে পুষ্পিকাতে পুষ্প কুটে নেই তারপর হচ্ছে কোনো কোনো উদ্ভিদের তারপরে পুষ্পিকাতে কুদ্রাকাতে উঠে পুষ্প কুড়ি থাকে লডিগুল বলা হয়ে থাকে তারপর কুদ্রা স্বপ্নরা নেয় পুষ্পকুটি হল লডিগিল তারপর বুমিস্তীপিকা তারপর বুঙ্গা কেশরে তারপর তিনটি এবং ধান্না তারপর হচ্ছে ছয়টি তারপর হচ্ছে দুটি আবর্তী অবস্থিত হয়ে থাকে রেখা কার্য সর্বমুখী এবং লম্বালম্বিভাবে বিদীর্ণ হতে এই স্ত্রী স্থাপক তারপর হচ্ছে গর্ভপত্র এটি গর্ভাশয় একটি তারপর হচ্ছে গর্ভপত্র একটি গর্ভমুন্ড দুটি তারপর হচ্ছে বলা এবং গর্ভাশয় এক পোস্টে বিষিত হয়ে থাকে পোস্টে ডিম্বক একটি তারপর হচ্ছে ডিম্বক এবং খারাপ আমরা বিনাশ হচ্ছে মূল্য তারপর হচ্ছে পলসি গ্যালিপসিস বীজের সিটের শশল অ্যান্ড সিপিএম তারপর হচ্ছে ভ্রণ এবং বীজের সাইকা কোনো অবস্থিত পুষ্প সংকেত ধান পুষ্পের সংকেত হচ্ছে মঞ্জিপত্র পূর্ব মঞ্জিপত্র এক প্রতিসম উপলিঙ্গ পুঙ্গপত্র দুটি মুক্ত পুঙ্গপত্র হচ্ছে তিন প্লাস তিন মুক্ত সংযুক্ত এবং গর্ভপাত্র একটি অধিগর্ভ পশি গোত্রে কটি গুরুত্বপূর্ণ উদ্ভিদ ব্যাম্বস ব্যাম্বস অ্যালফোস বাস উঁচু বৃক্ষপত তার চাঁদি গাছ তার গৃহ নির্মাণ এবং গৃহপত তৈরিতে ব্যবহার করা হয় থাকে কুটি শিল্পে বিভিন্ন প্রকারের গৃহসজ্জা এবং আসবাবপত্র তৈরিতে ব্যবহার করা হয় থাকে বাংলাদেশে প্রায় আঠাশ প্রজাতির বাসের জন্ম থাকে দৈনন্দিন কর্মকাণ্ডে বাসের গুরুত্ব অপরিছে বাসে গাছটা বিশেষ বৃক্ষপত এবং বেশি উচ্চতা থেকে তবু বাসকে গাছ বলা থাকে কারণ এদের পুষ্প 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 বৈশিষ্ট্য এবং মধ্যপর্ব তারপর আছে এক প্রকার ঘাসের মতো হরিজাসের আল্লাহ ধান এবং চাষ করা হয়ে থাকে বাঙালির প্রধান খাদ্য ঘাস হাসে চাল থেকে তারপর চিরামুড়ি পিঠা পায়েস সবই আছে ধান এবং চাল থেকে খর উঁচু মানে গো খাতা এবং জল হিসেবে ব্যবহৃত হয়ে থাকে ধানের ঘোড়া থেকে ভোজ্য তাল এবং হচ্ছে ঘাসের মুরগি তারপর খাতা প্রস্তুত করা হয়ে থাকে সাকারাম অফিসার হিরিয়াম আল্লাহ তারপর আঁকা দায় চাষ করা হয় আগ থেকে গুড় চিনি দিয়ে ইত্যাদি পাওয়া যায় মালাসিস থেকে ফরমান তৈরি করা তৈরি ব্যবহার করা থাকে এছাড়া তারপর জ্বরানি গাছও ব্যবহার করা থাকে টিস মেসটিভিয়াম তারপরে গম চাষ ব্যবহার করা থাকে কাটা সবজি ময়দা ইত্যাদি থেকে চাষ করা থাকে রুটি পরোটা পাউরুটি বিস্কুট ইত্যাদির ব্যবহার করা থাকে গমের খড় গোকা এবং জ্বালানি হিসেবে ব্যবহার করা থাকে সেল তারপর ভুট্টা চাষ করা থাকে ভুটে থেকে পপকর্ন হয় এবং খাদ্য সামগ্রী তৈরি করা হয়ে থাকে তারপর ভুটে থেকে কর্নফ্লেক্স কর্নফ্লেক্সার মুরগি ঘাসমর্গি হচ্ছে খাদ্য জ্বালানি হিসেবে ব্যবহার করা থাকে তা হচ্ছে হরডিয়াম তারপর কলকারি জব বাবাল্লি তারপর চাষ করা থাকে তারপর জব কাটার জন্য চাষ করা থাকে জবের ছাদ থেকে উপাদেও সচেতনতা স্বাস্থ্যপ্রত খাদ্য হল্ডিক্সা কমপ্লেকশন তারপরে দরকার তারপরে উপজাতি হিসাবে ব্যবহার করা থাকে সিম্পো তারপরে সিটার ডিসি স্টাফ এফ তারপরে লেমন ঘাসা লেবুর গন্ধযুক্ত ঘাসে সুগন্ধি তেল এবং ব্যবহার করা থাকে চাইনি সুপে ব্যবহার করা থাকে ফার্ক কারকা রেড রেডস আছে বা নৌকাগরা হচ্ছে জন্মস্থান জায়গায় স্থান কাগজের মনেসা তৈরিতে ভবিতে ব্যবহার রয়েছে তারপর তারপরে থাইয়া সোনালিয়া ম্যাক্সিমা রোক্সবিপাশে কুঁচ ঝাড়ু গাছের বাড়ি এলাকায় জন্ম ঝাড়ু তৈরি করা হয়ে থাকে তারপরে

ছাগল এবং ভেড়া জাতীয় প্রধান খাদ্য হিসেবে ব্যবহৃত দেখা যায় তুলনাস্থকর পর্যন্ত বিভিন্ন কর্মকাণ্ডে মিষ্টি দ্রব্যের যোগান দিয়ে তার দিয়ে থাকে আঁকা তারপরে গৃহ নির্মাণ তারপরে যোগান দিয়ে থাকে ছন ই কর তারপরে কাশ ইত্যাদি উদ্ভিদ প্রত্যেক ঘরবাড়ি ঝাড়ুদিতে ব্যবহার করা থাকে গোত্রের উদ্ভিদে তারপরে খাদ্যশস্য খাদ্যশস্য গোত্রের পশে এবং খাদ্য দানা গ্রেন উপাদানকারী সময় খাদ্যশস্য বলা থাকে দান ভুট্টা দিবসপতির উদ্ভিদের গোত্র পরিচিতি যেসব উদ্ভিদে তারপরে দুটি বীজপত্র থাকে তাদেরকে দিবশপতির উদ্ভিদ বলা থাকে আম কাঁঠাল শিব সোলা দিবসপতির উদ্ভিদের উদাহরণ থাকে দিবসপত্রের উদ্ভিদ বিশ্বপত্র বীজপত্রের পত্রের দুইটি মূল প্রধান মূল্য তার পাশে দু হাজার সিটা বিন্যাস হয়ে জালিকা কাকার পুষ্পে পুষ্পপত্র বিন্যাস হচ্ছে চার বা পাঁচের চার আটটা এবং পাঁচ দশের পুষ্পমিটার বিন্যাস এবং পেন্টার বিন্যাস তার পাশে বিজে পত্র অবস্থান পাশি এবং ভূমকল ডক্টর আহতার কোন করেছেন উনিশ একাশি সালে পৃথিবী জানা দিবে ছবি দুইকে তিনশো পনেরোটি গোত্রে বিভক্ত করেছেন আদি উন্নত ধারণ যে প্রথম কথা ইন্টার কেসি এবং সর্বপত্রে স্টার কেসি স্টার সি এবং হচ্ছে মালবেসি উদ্ভিদের অবস্থান হচ্ছে একশো তিরিশ মালবেসি গোত্রের সংগীত উপরচয় দেওয়া হলো গোত্র মালবেসি টাইপ জোন আছে মালবা থেকে গোদরের নাম হচ্ছে মালবেশি নামকরণ করা হয়েছে মালবেশি গোদরের শরণ থেকে বেশি হচ্ছে উদ্ভিদের কোচি রোম অংশ এবং হচ্ছে মিছিল স্পন্ন পিছিল পদার্থ পাতার পশুপত্র মুক্তবাসী এবং উপপত্র বিদ্যমান থাকে পশুপত্র একক এবং সাধারণত উপবৃদ্ধিযোগ্য দলমণ্ডল টু স্টেট পাকানো পুঙ্গুষের অসংখ্য এবং এক গুচ্ছ তার হচ্ছে পুঙ্গুষীয় নালিকা গর্ভদণ্ডের চারদিকে বেশি থাকে থাকে পরাগধানী এক গোষ্ঠী এক নয় তার হচ্ছে বিকাকার উৎপাদন বৃহত এবং কণ্ঠযুক্ত থাকে আমরা বিনা সক্রিয় শ্রেণীবিনা সাধারণ করেছে ডিভিশন ম্যাগনোলিপসিটা তার হচ্ছে ক্লাস আছে ম্যাগনোলিওপসিটা তার হচ্ছে সাব ক্লাস আছে ডি লাইন ডিআ তারপর হচ্ছে মাভেস এবং ফ্যামিলি হচ্ছে মাভেসি বিস্তৃত মালবে সিটি বড় গোত্র তার হচ্ছে পঁচাত্তরটি গণ এবং হাজার থেকে পনেরোশো প্রজাতি নিয়ে গোত্র পৃথিবীর বহু দেশে তার হচ্ছে বিভিন্ন প্রজাতি জন্ম থাকে বাংলাদেশের এই গোত্রের জন্ম নিচে দুটি এবং বয়াল্লিশটি প্রজাতি থেকে জন্ম থাকে এর মধ্যে সবচেয়ে বড় গণ হচ্ছে বিশ্বাস প্রজাতির পনেরোটি তার হচ্ছে সাধারণত বৈশিষ্ট্য সর্বপ্রবৃত গুণ বা গুণ তার হচ্ছে উদ্ভিদে প্রায় বিচ্ছিন্ন পত্রযুক্ত থেকে মূল হচ্ছে প্রধান মূল তার হচ্ছে কাণ্ড হচ্ছে গাছল শাখানিত বা বেড়ানোর পাতা হচ্ছে সরল হাকি নারাকা খণ্ডিত এবং জালিকাশি এবং যুক্ত পত্রযুক্ত এবং হুপত্র মুক্তবাসী এবং সমৃদ্ধ ডিমাকার বা হচ্ছে সুপত্র সাইমাস পুষ্প বা হচ্ছে এক ত্বকী এবং বা হচ্ছে নিশিষে এবং পূর্ণাঙ্গ সংখ্যা এবং ফুলিঙ্গ গর্ভপাত পুষ্প উপবৃত্তি তার উপভূতি দিন থেকে দর্শী আমাকে অত বাস যুক্ত সিরা এবং অ্যাভিলেটন তারপর উপভূতি নেই বৃদ্ধি

বৃহৎ এবং কণ্ঠতা স্ত্রী এক থেকে বিশে বাইরের বেশি এবং পাঁচ থেকে দশটি এবং গর্ব সংযুক্ত এবং গর্ভশায় অধিকার বয় প্রকাশের বিশিষ্ট সাধারণত বাসা প্রকাশের বিশিষ্ট গর্ভশায় গর্ভাতের সংখ্যা সমান এবং সেটা সংযুক্ত গর্ভণ্ডের সংখ্যা গর্ভাতের অংশ সমান হতে থাকে সমান হতে থাকে

অর্থনৈতিক গুরুত্ব জবর অর্থনৈতিক গুরুত্ব অনেক ফুলের জন্য বাগানে চাষ করা থাকে জবা ফুলের রসে মাথায় মাখলে মাথায় ঠান্ডা থাকে চুলের কালা লম্বা থেকে এই ধরনের রসের চুল পর বন্ধ রাখে এবং জল অন্য জন্মা এবং উজ্জ্বল করে তারপর জবা কুসুম তেলের এটি উপাদান জবার কলি যারা সকালে দিন খেলা বলে কেটে যায় জবাব মূল্য রক্ত মশায় ভরসার এটি ভালোবাসি তারপরে ডেরসমাস ইস্যান্টাস লিনিয়াস মঞ্চ অর্থনৈতিক গুরুত্ব ঢেঁড়শ এর প্রধান ব্যবহার আছে সবজি হিসাবে এটি সুক্ত হিসেবে ব্যবহার থাকে এর বিশেষ গুরুত্ব রয়েছে গচি ঢেঁড়শে লোহ থাকায় তার নিয়মিত খেলে শারীরিক দুর্বলতা চারে এটি বহুমূত্র রোগের উপকার করে থাকে ঢেঁড়শ গাছে হতে ভালোবাসা পাওয়া যায় কার্পাস তুলা গসি হার্বেসিয়াম লেনিয়াস অর্থনৈতিক গুরুত্ব এর বিচ্যত হতে হতে তুলা পাওয়া যায় কার্পাস তৈরি গুরুত্ব সুতা হতে সুতা তুলাতে সুতা হতে সুতা হতে সুতি কাপড়ের তৈরি হয় ল্যাপ দর্শক দড়িত্র কার পাশে তুলা ব্যবহার করা থাকে তুলা বিছোতে বোঝা তেল আহরণ করা থাকে এছাড়া তুলা চিকিৎসা ব্যবহার করা থাকে কিনা মেস্তাপাট হিবিষকা কেননা বিয়াস লিনিয়াস অর্থনৈতিক মেস্তাপাটের বাকল এটা পাটটা যদি আশা পাওয়া যায় এই আশা পাটের মতোই দড়ি এবং চট ব্যাগের চটে ব্যবহৃত হয়ে থাকে মেস্তাপাট হি বিষকা স্যাবা ডরিফা বা ভার অ্যালস টিসিমা লিনিয়াস অর্থনৈতিক গুরুত্ব আছে এরা আশা দিয়ে তারপর চট দড়ি ইত্যাদি প্রস্তুত করা থাকে ইস্তরপথে হিপিসা মিউটাবলিস তারপরে এই উদ্ভিদ এবং ফুলের বাগান সূর্যতা মানবের দোষী উদ্ভিদের অর্থনৈতিক গুরুত্ব বস্ত্র শিল্পের প্রদান উপাদান হিসেবে কার্ভাসিয়াম গড়ানিতে তারপরে বিভিন্ন প্রজাতির হতে সংগ্রহ করা হয়ে থাকে এই প্রকৃতির কিনা হতে গুরুত্বপূর্ণ তন্তু পাওয়া যায় ডাটা সেটি উৎকৃষ্ট সবজি জবপদ্যালপদ এবং বাগানের উদ্ভিদ ইন্ডিয়ান টি থেস পেসিয়া পোপুল লিনিয়া তারপর এর কাছ থেকে পেন্সিল খালনা এবং কৃষিকাজের উপকরণ তৈরি হয় যাওয়া বিভিন্ন ওষুধ কাজে লাগে কাজে লাগে প্রজাতিক পদের সদস্য হলে মাকে হাইফে দিতে হয় যেমন হচ্ছে রোসা সাইনসেস পাপড়ির গোড়ায় অসংখ্য যথামান যুক্ত থাকলে এদেরকে মুক্ত পয়াশি এবং বেশি গোতরের মধ্যে পার্থক্য পার্থক্য বিষয়ে স্বরূপ পয়াসির ক্ষেত্রে বর্ষা জীবী বা বহু জীবী এবং কথা বৃক্ষ মালপেসির ক্ষেত্রে বিরত বা বৃক্ষ তারপর প্রায় সে বৃষ্টি পথ ক্ষেত্রে মূল গুছা মূল এবং মালপেশির ক্ষেত্রে প্রধানমূল হয়ে থাকে এবং পোষের ক্ষেত্রে কাণ্ড তারপরে নলকার অধীন সমুদ্র বড় পাপা হয়ে থাকে মালবাসীর ক্ষেত্রে কাণ্ড তারপরে গাছ রাসাগানিত বেলানা করা হয়ে থাকে পয়সির ক্ষেত্রে লিগুলি বিশিষ্ট পাতা লিগুলি বিশিষ্ট এবং সমুদ্র বিনাশ বিশিষ্ট হয়ে থাকে মালবাসীর ক্ষেত্রে পাতা মুক্তবাসী ও বহু পাতাযুক্ত এবং জেলায় শিলাবিন্যাসযুক্ত পয়সির ক্ষেত্রে পুষ্প পুষ্পিকা নামে পরিচিত অসম্পূর্ণ এবং তাদের সব হয়ে থাকে মালবাসির ক্ষেত্রে পুষ্প সম্পূর্ণ এবং পঞ্চক্ষ হয়ে থাকে অবদিকে পোস্টির ক্ষেত্রে পয়সা ক্ষেত্রে পঙ্গাপকা পুঙ্কের সাধারণত তিনটি কখনো ছটি এবং পরাগধানী রেখা সর্বক্ষ হয়ে থাকে অবদিকে মালয়েশি পুঙ্িসের বহু এবং পরাগধানী এবং এক এবং বিক্ষাকা হয়ে থাকে পশাসির স্থাপক গর্ভপত্র একটি তার থাকে মালয়েশী গর্ভপত্র সাধারণ পাঁচ থেকে দশটি এবং গর্বসান্ত পাঁচটি বৃষ্টি হয়ে থাকে পয়সির ক্ষেত্রে মিলিয়ে এবং মালবাসীর ক্ষেত্রে সুখী হয়ে থাকে এক বৃহস্পতি এবং দু উদ্ভিদের মধ্যে পার্থক্য প্রকৃতির ক্ষেত্রে এক বৃহস্পতি উদ্ভিদের অধিকাংশ হচ্ছে বীরত এবং অল্প সংখ্যক বিখ্যাত জাতীয় দুই ক্ষেত্রে প্রকৃতি হচ্ছে বীরত এবং গুল্ম এবং বিখ্যাত জাতীয় অবধি এক বৃহস্পতি উদ্ভিদের ক্ষেত্রে মূল হচ্ছে সাধারণের মূল এবং অস্থায়ী উচ্চ অবৃদ্ধির অধিকার দু বৃহস্পতি উদ্ভিদের মূল হচ্ছে কিছু ব্যতিক্রম ছাড়া সব ধরনের মূল স্থানে কী প্রধান দ্রব্য আছে এক বীজপত্রী উদ্ভিদের পাতা শিরা বিন্যাস সমান্তরাল হতে গাবো দিয়ে দিয়ে শিরা পাতা শিরা বিন্যাস প্রধানত জালিকার হয়ে থাকে এক বীজপত্রী উদ্ভিদের পত্রমূল প্রশস্ত ও কাণ্ডবিষ্ট হয়ে থাকে বীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে পত্রমূল তার হচ্ছে পত্রমূল প্রশস্ত এবং কাণ্ডবিষ্ট নয় অপরদিকে এক বীজপত্রী উদ্ভিদের পুষ্প ট্রাইমেরাস প্রকৃতির হয়ে এবং দ্বি উদ্ভিদের পুষ্প টেট্রামেরাস বা হচ্ছে পেন্টামেরাস প্রকৃতির হয়ে থাকে এক বীজপত্রী উদ্ভিদের বীজ তার হচ্ছে বীজে একটি মাথা বীজ থাকে তার হচ্ছে বীজে দুটি বীজ পত্র থাকে তারপর হচ্ছে বৃহস্পতি উদ্ভিদের ক্ষেত্রে পরিবহন ঋষিকাণ্ডের ক্ষেত্রে তারপরে বন্দর প্রকৃতির এবং বিক্ষিতভাবে সাজানো হয় এবং সাধারণত গণবৃদ্ধি ঘটে না ক্যাপসিয়াম অনুভূতি থাকে তারপর বৃহস্পতি উদ্ভিদের ক্ষেত্রে মুক্ত প্রকৃতি এবং বিক্ষার কালে সাজানো হয় এবং গণবৃদ্ধি ঘটে ক্যাম্পিয়াম উপস্থিত সার সংক্ষেপ সাইগাস সাইগাস এটি নগ্ন উদ্ভিদের গণের নাম বাংলাদেশে সাংক্রান্তিকভাবে একটি মাত্র প্রজাতির জন্য থাকে জন্ম সাইগাস রিনাটা চট্টগ্রামের বাড়ি ঢালা বাড়ি অঞ্চলে এটি বাজে সাইগাছ উদ্ভিদের দিক থেকে অনেকটা বাম গাছের মতো হয়ে থাকে সরল ধান কাঠের মতো তারপরে অনেকগুলো বড় করে তারপর সৌর্যই সব এলাকায় সাধারণত এটি মুকুল পত্র বিনিয়া এবং থাকে দিক থেকে ফানের দিক থেকে সাইগাসের মিল রয়েছে সাইকেল স্ত্রী এবং এবং পুরুষ উদ্ভিদ হয়ে থাকে জীবন্ত জীবাশয় উদ্ভিদটি লিভিং ফসিল তারপর উদ্ভিদটি জীবন্ত অথচ এটা বৈশিষ্ট্য সুদূর উদ্ভিদের কোনো জীবাশের সাথে মিল সম্ভাবনা এমন অবস্থাকে বলা থাকে জীবন্ত জীবাশের সাইকাসের আমার একটি উদ্ভিদ জীবন্ত জীবসা বলা থাকে আছে থেকে নব্বই বছর মিলিয়ন বছর পূর্ব ঘটে সেই সেই উদ্ভিদের সাথে বর্তমান বৈশিষ্ট্য কোনো পরিবর্তন হয়নি তাই এটা জীবন্ত বিশেষভাবে প্রযোজিত হয়ে থাকে ফুলের গর্ভাশয়ের ভেতরে থেকে ডিম্বক সৃষ্টি হয়ে থাকে এবং পরে বীজে পরিণত হয়ে থাকে যে ডিম্বক সৃষ্টি হয়ে থাকে এবং বিভিন্ন উদ্ভিদের প্লাসেন্টের সাজানোর পদ্ধতি একই রকম নয় এবং বিভিন্ন রকম হয়ে থাকে গ্রভবাসের অভ্যন্তর টিস্যুটা বিভিন্ন রকম সাধারণ পদ্ধতি থেকে প্লাসেন্টেশন বলা থাকে মাঝিনা এক্সেল এবং প্যারাইসেল বেসাল ফ্রি সেন্ট্রাল এবং বিভিন্ন ধরনের প্লাসেন্টেশন প্রতীকে তারপর এটি বৃত্তাকার তারপর সে নকশা এবং প্রতীকের সাথে এটি ফুলে এটি বিভিন্ন স্তপকের সদস্যের সঙ্গে এবং হচ্ছে মধ্যকার সমসংযোগ এবং অসম সংযোগ বিন্যাস এবং অমর বিন্যাসে দেখা যাবে এই নকশার মাধ্যমে এটি পুষ্পের সকল বৈশিষ্ট্য প্রকাশ করা থেকে বিস্তারিত বর্ণনার প্রয়োজন হয় না যে নকশার মাধ্যমে এটি পুষ্পে সামগ্রিক বৈশিষ্ট্য প্রকাশ করা হয়ে থাকে তাদেরকে পুষ্প দিয়ে বলা থাকে স্পাইকলাইট হচ্ছে এক ধরনের পুষ্প মঞ্জুরি স্পাইকলেট স্পাইকলাইট বলা থাকে এই ধরনের মঞ্জুরি পশি এবং উদ্ভিদে দেখা যায় পশি গতের ক্ষেত্রে একটি বৈশিষ্ট্য হল স্পাইকলেটটা মঞ্জুরি উপস্থিতি এক্ষেত্রে অতি সংখ্যাত হয়ে থাকে ওরাতে দুটি বর্মাকার অপুষ্পক গ্রুম থাকে এবং পুষ্পক গ্রুম থেকে পুষ্পক গ্রুমের কক্ষে পেলিয়াসহ পুষ্পও থাকে